লকডাউনে এবার দেখা পাওয়া যাবে বাসের। আজ থেকে কলকাতায় চালু হচ্ছে সরকারি বাস এবং অ্যাপ ক্যাব পরিষেবা। আপাতত 15টি রুটে সরকারি বাস চালাবে রাজ্য পরিবহন নিগম। তবে নিগমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনেই চালানো হবে এই বাস পরিষেবা। নিয়ম অনুসারে একটি বাসে 20 জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। এবার দেখে নেওয়া যাক কোন কোন রুটে বাস পাওয়া যাবে। হাওড়া কামালগাছি S24, হাওড়া নিউটাউন S12, হাওড়া গড়িয়া S7 এবং S5, হাওড়া ঠাকুরপুকুর S12D, হাওড়া বারুইপুর C26, এসপ্ল্যানেড আমতলা C37, ডানলপ বালিগঞ্জ S9A, যাদবপুর করুণাময়ী S9, জোকা বারাসাত C8, উল্টোডাঙ্গা সল্টলেক ST7, বারাসাত গড়িয়া S37, টালিগঞ্জ করুণাময়ী ST6। বাসে অতিরিক্ত কি নিরাপত্তা তা ঘুরে দেখলেন G24 ঘন্টার প্রতিনিধি রণয় তিওয়ারি। সরকারি বাস যে 13টি রুটে চালু হচ্ছে তাকে স্বাগত জানিয়েছেন বাস কর্মচারীরা। একই সঙ্গে তারা প্রশ্ন তুলেছিলেন তাদের সুরক্ষার কি ব্যবস্থা রয়েছে, কারণ সম্প্রতি উত্তরবঙ্গে এক বাস কন্ডাক্টর এবং চালক কিন্তু আক্রান্ত হয়েছিলেন চিকিৎসকদের নিয়ে যাওয়ার জন্যে। তাদের কথা মাথায় রেখে কিন্তু এক অভিনব উদ্যোগ নিয়েছেন সরকারি কর্মচারীরা এবং সরকারের তরফে যে ব্যবস্থা রয়েছে এই যেরকম এখানে যে চালক বসেন সেই জায়গাটি পুরোটাই কেবিনে পরিণত করে দেওয়া হবে এবং চালকের অবশ্যই PPE এবং হ্যান্ড স্যানিটাইজার থাকবে। একই সঙ্গে কন্ডাক্টরেরও একই ব্যবস্থা করা হবে যাতে কোনো যাত্রী তাদের কাছে চলে আসতে না পারে, সেই জন্যেই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগকে অবশ্যই এখানকার সরকারি কর্মচারী যারা রয়েছেন বিশেষ করে বাস কন্ডাক্টর বা চালক তারাও কিন্তু স্বাগত জানাচ্ছেন। তবে আপাতত আজ থেকে কিন্তু চালু হয়ে গেল 13টি রুটের বাস পরিষেবা। G24 ঘন্টার জন্য ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে রণয়, কলকাতা। কোচবিহারে সরকারি বাস চলছে 3-4টি রুটে, তাতে যাত্রী প্রায় নেই। যে 2-1 জন আছেন তারা স্বাস্থ্যকর্মী, বেসরকারি বাস পথে নামেনি। সুবিধা হচ্ছে প্যাসেঞ্জারই হচ্ছে না, 2-3 জন করে হচ্ছে। এদিক দিয়ে আমাদের কাগজপত্র ফেল হয়ে আছে, ইন্স্যুরেন্স ফেল হয়ে আছে, ফিটনেস ফেল হয়ে আছে, তবু আমরা সরকারের কথায় চালাচ্ছি, কিন্তু কতদিন এইভাবে আমরা চালাবো? আমাদের তো পজিশন খুব খারাপ এখন, যতদিন আমাদের ইন্স্যুরেন্স অ্যাডভান্স না করে দেবে, মানে তারপর ট্যাক্স না করে দেবে, ছাড় না দেবে, আমি গাড়ি চালাবো কোত্থেকে? আমাদের আমাদের তাছাড়া কোনো বুদ্ধি নেই, সব মালিকরা তো মারামারা অবস্থা আমাদের এখন। বহরমপুর শহরে রাস্তাঘাট ফাঁকা, বাস চলছে না, সরকারি কোনো নির্দেশ আসেনি তাই চলছে না সরকারি বাসও। বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিকদের আনা নেওয়ার কাজ করছে সরকারি পরিবহন সংস্থা। অন্যদিকে বেসরকারি পরিবহন সংস্থার কাছেও লিখিত কোনো নির্দেশ নেই। তবে গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করেছেন বেসরকারি বাস মালিকরা। এই পরিস্থিতিতে কীভাবে তারা বাস চালাবেন, কোন কোন রুটে বাস চালানো হবে এবং ভাড়া কী হবে তা নিয়ে আলোচনা শুরু করেছেন বেসরকারি বাস মালিকরা। না, আমাদের কাছে এখনও কোনো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কোনো অর্ডার আসেনি। অর্ডার না আসা পর্যন্ত আমরা এখন এই পাবলিক যে ইয়ে আমরা এখন জাস্ট শ্রমিকদের অ্যাজ পার গভর্নমেন্টের অর্ডার বেসিসে বিভিন্ন গাড়ি চালাচ্ছি, বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া শ্রমিকদের। বীরভূম জেলায় বাস চলাচল একেবারে বন্ধ সরকারি বাস, চালু হয়নি বেসরকারি বাস চলাচল। বাস মালিকদের বক্তব্য, যেভাবে 20 জন যাত্রী নিয়ে বাস চলাচলের কথা বলা হয়েছে সেক্ষেত্রে বাস চলাচল করতে 1-1 জনের ভাড়া 20 টাকার বদলে 200 টাকা করতে হবে, তবেই বাস চালানো সম্ভব হবে। বাস চালাতে গেলে যে পরিমাণ খরচ সেই টাকা 20 জন যাত্রীর কাছ থেকে আদায় হবে না। এবং উনি যেটা বলেছেন যে গ্রিন জোন, বর্তমানে আমাদের এই বীরভূম জেলা গ্রিন জোন নেই, অরেঞ্জ জোন হয়ে গেছে। যদিও উনি চালাতে বলেন আমরা চালাবার পক্ষে আছি, আজকে যদি নতুন করে বলেন যে বাস মালিক সমিতি তাদের বাস ভাড়া ঠিক করে নেক, এটা কোনো মতেই আমাদের যাত্রীরা মানবে না। দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি সরকারি নির্ধারিত ভাড়া মাননীয় মুখ্যমন্ত্রী বা পরিবহন মন্ত্রী সচিব মহোদয়রা আলোচনার ভিত্তিতে কিলোমিটার হিসাবে একটা ভাড়া বর্ধিত করেন, সেই ভাড়া রাজ্যে আঞ্চলিক পরিবহন আধিকারিকের কাছে আসে, তারপর উনি আমাদের নোটিশ করেন, আমরা সেই মতো ভাড়া চার্ট তৈরি করি এবং পরবর্তীকালে বাসের মধ্যে দিই, সে এবং যাত্রীর কাছ থেকে আমরা আদায় করি।